কি ছাগল বেচে কেন হলো? হ্যাঁ, কয়টা বেচে কেন বললেন? এই যে দুইটা, আর দুইটা কোনটা? ওই পাশে দুইটা। ও ওই যে ওই যে ওই যে, হ্যাঁ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সময়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার বারাদি গ্রামে। প্রিয় দর্শক, এই বারাদি বাজারেই রয়েছে একটি বিশাল ছাগলের হাট। আর এই ছাগলের হাটে এখানে বিভিন্ন দামে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ছাগলগুলো বেচা কেনা হয়। প্রিয় দর্শক, এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছি, এই ছাগলগুলো অলরেডি এখানকার যশোরের এক পার্টি এসে ছাগলগুলো ক্রয় করেছে। প্রিয় দর্শক, আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানবো যে এখন বর্তমানে ছাগলের দাম কেমন যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন আমরা একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন? না, কোথা থেকে আসছেন? যশোর। যশোর, আপনি কি এই হাটে নিয়মিত আসেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই হাটটি সপ্তাহে কতদিন বসে? সপ্তাহে দুই দিন বসে। দুই দিন, কি কি বার? শনিবার আর বুধবার। শনিবার আর বুধবার। আচ্ছা, আপনি তো অনেক ছাগল ক্রয় করেছেন, এই যে ছাগলগুলো ক্রয় করেছেন, আচ্ছা এই ছাগলগুলো আপনারা নিয়ে যাবেন কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামে নিয়ে যাবেন, তাই না? আচ্ছা, আমি আপনার সাথে একটু দেখি যে আজকে কেমন রেঞ্জের মধ্যে ছাগল কিনেছেন। এই যে ছাগলটা দেখতে পাচ্ছি, দেখেন এই ছাগলটার দিকে হাত দেন, এই ছাগলটা। হ্যাঁ হ্যাঁ, এইটা এটা কি ছাগল বলেন তো? গাড়ি ছাগল, পাটি ছাগল। হ্যাঁ, পাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পাটি ছাগলটা কতদিন নিয়েছেন আজকে? হ্যাঁ, কতদিন নিয়েছেন পাটি ছাগলটা? এগুলো কত আসছে? এই যে আপনার যে ছাগলগুলো আপনারা যে ক্রয় করতেছেন, এই ছাগলগুলো আপনারা চট্টগ্রামে পাঠাবেন? হ্যাঁ। আচ্ছা, চট্টগ্রামে ছাগলগুলো কিসের জন্য যাবে? এটা কাটার জন্য যাবে না পালার জন্য? সব কাটাইতে যাবে, সব কাটার জন্য যাবে না? আচ্ছা আচ্ছা, আজকে আপনারা ছাগল নিয়েছেন কয়টা তাহলে? এখানে 30টা হয়ে গেছে। কয়টা? 30টা হয়েছে। 30টা ছাগল নিয়েছেন। আচ্ছা, আপনারা নিয়মিত এখান থেকে কি এই ছাগলগুলো এখান থেকে নিয়মিত নিয়ে যান? হ্যাঁ। আর কোন 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 হাটে যান আপনারা? জিনেদা 12,000, 7 মাইল দিগগাছা। আচ্ছা আচ্ছা, বাড়াদি 52। এখন বর্তমানে ছাগলের রেট কেমন যাচ্ছে? রেট এখন বর্তমান 950 টাকা কিনা পড়ে যাচ্ছে। কেজি পড়ছে 950 টাকা? ও ওয়াও। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি এই বারাদি হাট থেকে ছাগলগুলো কি দামে বেচা কেনা হচ্ছে। সো প্রিয় দর্শক, আমরা দেখি আমাদের এখানে এক ভাই ছাগল কেনা বেচা করতেছে, আমরা একটু দেখি। এই যে আমার চাচা এই ছাগল হয়তো বা কিনতেছে, টাকা দিচ্ছে, দেখা যাক। পাটি, এটা এটা আমাদের পাটি। ভাই আমি বুঝি না, বুঝি
দেখি আমরা এখানে দেখি খাওয়া মেলে দিয়েছেন কত টাকা দিলেন এই ছাগলটা 8,500 টাকা বেচা কেনা হয়েছে ভাই আপনারা ও আপনার আপনার না আপনাদের দাদা আপনার এলাকা কোথায় আপনি কোথা থেকে আসছেন যশোর থেকে আসছেন হ্যাঁ যশোর থেকে ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি এই হাটে বিভিন্ন বয়সী এবং বিভিন্ন জাতের ছাগলগুলো কেমন দামে বেচে কেনা হচ্ছে সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি দাদা আপনি কেমন আছেন আল্লাহ খুব ভালো আছে ভাই আপনি কি দুঃখের কথা বললেন জানো ভাই পার্টি খুব কম হয়েছে হাটে পার্টি কম আসছে কিন্তু বেচে কেনা তো ভালোই হচ্ছে ওই না ওরা এমনি গলায় পার্টি দেখে কিন্তু এক পার্টি তো বললেন যে এখান থেকে আপনার হচ্ছে 950 টাকা কেজি এরা 300 টাকা কেজি গলায় পার্টি কিনছে ব্যাপারে 300 মিথ্যা বলছেন কেন মিথ্যা বলতে না মিথ্যা বলতে মিথ্যা ভাই 300 টাকা করে কেজি কত করে নিচ্ছে 800 700 কেজি নিচ্ছে কত করে এখান থেকে 800 পর্যন্ত খাসি কোনা কিনছে 700 আর পার্টিগুলো আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি মেহেরপুর থেকে মেহেরপুর জি মেহেরপুর কোন গ্রাম গ্রামের নাম হচ্ছে শালিকা শালিকা থেকে এসেছেন আপনি দুইটা পাঠির বাচ্চা নিয়ে এসেছেন জি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখুন এই দুটো পাখি বাচ্চা একটি আছে ব্ল্যাক বেঙ্গল এবং আরেকটি হচ্ছে একটি ক্রস ব্রিডের ব্ল্যাক বেঙ্গল দেশি ক্রস ব্রিডের ছাগল আচ্ছা আপনি কি নিয়মিত আসেন এই হাটে আমি নিয়মিত এই হাটে যাই এখন সত্যি করে বলেন যে এই হাটে এখন ছাগলের দাম কেমন ভালো মোটামুটি ভালোই মোটামুটি ভালো আচ্ছা ঠিক আছে আপনি এটা চাচ্ছেন কত চাচা এই দুটো আমি 6,000 হেলদি দেবো দুইটাতে 3,000 টাকা করে চাচ্ছেন আচ্ছা পার্টি দাম বলেছে কত আনুমানিক এই এটা বলছে কেটি বলছে 3,000 আর জোড়া ধরে বলছে 5,500 জোড়া ধরে বলতেছে 5,500 আপনি 3,000 টাকা 3,000 টাকা এটা কেটি দাম বলছে ও আচ্ছা 3,000 করে হলে আপনি 6,000 টাকা করে ছাড়বেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন না ছাগল নিয়ে এসেছেন কি ছাগল দেখি আপনার খাসি ছাগল রয়েছে এই যে দেখেন আমরা ছাগলটা একটু ভালো করে দেখাই প্রিয় দর্শক এই যে ছাগল আচ্ছা কেমন চাচ্ছেন দাম এই যে আমার চাচা দাম জিজ্ঞেস করছে কত চাচা কত চাচ্ছেন বাবা 8,000 দাম চাচ্ছে আমি 4,000 বলেছি 4,000 বলেছেন হ্যাঁ আমি 4,500 কিছু করার নাই আচ্ছা আপনি ঠিক আছে আপনি কত হলে ছাড়বেন চাচাকে একটু বলেন শুনি আমরা কত হলে বেচা যায় ছাড়বেন কত হলে যেটা হলে বাবা ছাড়বো নাহলে ছাড়বো না 7,500 হলে বেচা কেনা 7,500 না না 7,500 নিজে বেশ পকুন জায়গাটায় আচ্ছা 5,000 দর হবে না হবে না এই যে কত বাপ আপনাদের দেখালাম ঠিক আছে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আল্লাহ যদি চাই এটা আপনার কত হলে ছাড়বেন একটু আপনার লাস্ট একটা কথা শুনে যাই আপনার কাছ থেকে এটা যদি ছাড়েন কত হলে ছাড়বেন ছোট করে 7,000 উপর না হলে দেবো না 7,000 উপর না হলে দিবেন না আচ্ছা ঠিক আছে বেঁচে কিন্তু করেন প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি ছাগলের হাত থেকে এখানকার যে ছাগলগুলো রয়েছে ছাগলগুলো কেমন দাম বেচে কিনে নিচ্ছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন না হ্যাঁ ভালো আছি আপনারা তো এখানকার স্থানীয় মানুষ না না আমাদের বাড়ি নালাদু শালিকা বর্ডার শালিকা বর্ডার শালিকা ঠিক আছে প্রিয় দর্শক আমার এই চাচা এসেছে বর্ডার শালিকা থেকে দেখেন এখানে দুইটা পাঠির বাচ্চা না আচ্ছা এটা কয় বিয়ানে ধাড়ি আচ্ছা যদি এটা ওজনের কথা বলি এটা ওজন কত আসবে এটা ওজন কত আসবে এটা ওজন আনুমানিক কত আসবে 10 কেজি করে আসবে না আর এটার আসবে আনুমানিক কত
দশ কেজি আট কেজি নয় কেজি এরকম আসবে। আচ্ছা, আপনার চাওয়া দাম কত আর ছাড়বেন কত হলে? চাওয়া দাম আমার হয়েছে সাড়ে তেরো হাজার। ছাড়বেন কত হলে? তেরো হলে ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন দুইটা 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 মিল। প্রিয় দর্শক, এই যে দুইটা ছাগল দেখতে পাচ্ছি, তেরো হাজার টাকা হলে উনি এই ছাগল দুটি ছাড়বেন। আচ্ছা, পাটি কত দাম বলেছে আজকে? এগারো বারো দাম বলেছে। ঠিক আছে, বেশ বেশ।